খেয়াল রেখে আপনারা কাজ করবেন যাক আমি যে কথাটা বলতেছিলাম শুনেন এবার আরেক কথায় যেতে হবে যে যে ধুধুনি কালবে নামাজ পড়তে হবে আলহামদুলিল্লাহ বলে কি কালবে ধুধুনি কালবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা তীর ঢুকে গেছে পায়ে কি ঢুকছে শুনেন গোয়ালিবাসী কি ঢুকছে তীর পায়ের মধ্যে কেউ আনতে পারে না আমার নবীজি বললেন আমার আলী যখন নামাজ পড়তে যাবে কি করতে যাবে নামাজ পড়তে যাবে তোমরা এই তীরটা খুলে নিও সুবহানাল্লাহ বলতে যা হযরত আলী মাওলানা আলী যখন নামাজের মধ্যে দাঁড়ালেন তিনি খুজুরি কালবে নামাজ পড়া আরম্ভ করলেন যখন নাকি নামাজে দাঁড়ালেন তীরটা খুলে নিয়ে গেলেন ও বন্ধুরা আমার তীর খুলে ফেললেন টেরও পেলেন না কিছুক্ষণ পরে নামাজ শেষ হওয়ার পরে হযরত আলী দেখলেন পায়ে থেকে রক্ত পড়ছেন জিজ্ঞেস করলেন আমার তীরটা কোথায় গো আপনার তীরটা তো খুলে নেওয়া হয়েছে ও বন্ধুরা আমার তাহলে বোঝা গেল খুজুরি কালবে নামাজ পড়া দরকার আছে কি না ঠিক না কিন্তু আমরা তো নামাজ পড়ি মুসহ মারি নামাজ পড়ি মুসহ মারি খুজুরি কালবে নামাজ পড়লে আপনার সামনে কেউ কথা বললে মাইক বাজাইলো আপনার সামনে যদি কেউ দুল বেড়ে ওজা মাইক বেড়ে মিছিল করে ওজা তারপর আপনি টের পাবেন না ঠিক কিনা কথাটা যাক বন্ধু আমার ও বন্ধুরা খুজুরি কালবে নামাজ পড়ার জন্য ও বন্ধুরে আমার আমার মসজিদ কেবল এই বিষয়ে কাসিদা লিখেছেন যে ওদিকে আমি যাব না যে কথাটা বলছিলাম ওই যে মেরাজের একটা কথা বলে আমি আমার আলোচনা সহযোগিতা টানার চেষ্টা করব যেহেতু মেরাজের চাঁদ আমার আল্লাহ কই সুবহানাল্লাযী আসরা বিয়াদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউ চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া ওলি আল্লাহ অতএব আমার আল্লাহ কই আমার আল্লাহ কই আমার আল্লাহ কই আমি আমার বন্ধুর আমার নিদর্শন দেখানোর জন্য মেরাজে নিছি সরসরিলে না কাল্পনিক নাকি স্বপ্নে গেছে না সরসরিলে সরসরিলে আল্লাহর কাছে দেয়া করছে ঠিক ঠিক কথাটা আমার নবীর এই আলোচনা করতে গেলে মেরাজের আলোচনা কারণ আমার নবী এই কিভাবে নিছে বুরাক দিয়ে তারপরে কিভাবে নিলেন কোন জায়গায় নিলেন এই আলোচনা করতে গেলে কয় ঘন্টা যে লাগবে আল্লাহই ভালো জানেন কারণ আমার নবীকে নিয়ে তারপরে এই যে বাইতুল মুকাদ্দাসে নিলেন সমস্ত নবীর আমার পিছনে নবীর পিছনে নামাজ পড়লেন আমার নবী ইমামুল মুরসালিন হলেন তারপরে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এরপরে সিদ্রাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহার পরে গিয়ে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না আমার 600 পা আছে পুরো ছাই হয়ে যাবে এরপরে নূরের দরিয়ার মধ্যে গেলেন নূরের দরিয়া একটা নূরের দরিয়া থেকে আরেকটা নূরের দরিয়ার দূরত্ব ডিস্টেন্স 500 বছর রাস্তা এরকম 70,000 নূরের পর্দা বেশ করে আমার আল্লাহর বাড়িতে আরশে আজিমে চলে গেলেন চিৎকার করে বলুন আল্লাহু আকবার ওয়ানে গিয়া জুতা মোবারক খোলার চিন্তা করছিল এর মুসা নবীর কাছে কইছিল জুতা খোলার জন্য তখন তখনই ওই আমার আল্লাহ বলেন হাবিব জুতা খুলেন না আপনার জুতা মোবারকের দুরির জন্য আমার আরশ পাবেন সুবহানাল্লাহ বলেন না এটা ছিল সরাসরি 27 বছর কথা বলছেন অতএব এই সাংবাদিক সাইরেন কিন্তু ঠিক আছে অতএব আমার নবী সরাসরি মেরাজ করেছেন আমরা এটা বিশ্বাস করি কি করি না করি কি করি না এই বলে শেষ করছি তাইর সাহেব বলতেছেন আমরা একটা সুবিধা দিই নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান আকর্ষণের আগমন শুভ চার স্বাগত পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরীর আগমন শুভ চার স্বাগত গলিগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হাজারি বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লামা পীর মুফতি
মুফতি গিয়াসউদ্দিন আত-তাহারি হুজুরের আগমন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহারি হুজুরের আগমন গোলিগ্রামের পক্ষ থেকে হাজারীবাড়ির পক্ষ থেকে খন্দকার মজিবুর রহমান সাহেবের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত সভাপতি মাওলানা তাজুল ইসলাম হুজুরের আগমন সভাপতি হযরত মাওলানা তাজুল ইসলাম হুজুরের আগমন গোলিগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা গোলিগ্রামের পক্ষ থেকে সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের আগমন গোলিগ্রামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা গোলিগ্রামের পক্ষ থেকে যাই হোক আমি এই বলে শেষ করছি কারণ অনেক ওলামা একরাম আর তাই হিসাব আসলে তো ওনার আলোচনা আলোচনা আমরা শুনি ঠিক ঠিক কথা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল সম্মানিত সুধী আমরা শুনতে পেয়েছি আল্লামা হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহারি হুজুর কিবলা স্লোগান হয়েছে ইনশাআল্লাহ আজিজ উনি ইতিমধ্যেই আমাদের মধ্যে পৌঁছে যাচ্ছেন যারা গেটে দাঁড়িয়ে আছেন মাহফিলের আশেপাশে রয়েছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব দেখেন এমন একটা মাহফিল করতে আমরা শুনে যাই কিছুক্ষণের মধ্যে যিনারা মাহফিল করেন বিশেষ করে আজকে মাহফিলের যিনি প্রধান আয়োজক তিনের সাথে আমার দীর্ঘদিন কথা হয়েছে দিন সপ্তাহ মাস ব্যাপী পরিশ্রম করি এত বড় সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দেন আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা অনুগ্রহ করে মাহফিলে বসে পড়ুন আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহারি হুজুর আসলে হয়তো বা জায়গায় পাবেন না তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে মাহফিলে বসে পড়ুন মঞ্চে উপস্থিত হয়েছেন যিনি সেই আলোকিত মুখ যার শ্রুতি মধুর আলোচনায় ভয়ে যাইব তিনি হচ্ছেন আজকের মাহফিলের আকাঙ্ক্ষিত আলোচক প্রহরা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত ভিতরা আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই সুফি কোরআন সুন্নার আলোকে শ্রুতি মধুর আলোচনা উপস্থাপন করছেন চমৎকার মায়াবরা কণ্ঠে যিনি অত্যন্ত সুরলিত ভাবে কোরআন সুন্নার আলোচনা উপস্থাপন করে থাকেন হযরতুল আল্লাম হযরত মাওলানা পীর নজরুল ইসলাম আশিকি সুন্নি আল কাদেরী সাহেব মুহারি আলী আহমদিয়া দরবার শরীফ শিক্ষক তেয়ারা আলিয়া মাদ্রাসা মুহতারামকে আলোচনা উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি السلام عليكم ورحمة الله